শুভেচ্ছা সবাইকে, নাইমাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে ব্রিটেনের সরকার সাম্প্রতিক সময়ে ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বেশ কিছু নতুন কঠোর ইমিগ্রেশন নীতি প্রণয়ন করেছে এবং সেগুলো কী কী, আপনাদেরকে সেগুলো কীভাবে প্রভাবিত করবে সেটি নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে বলে রাখি দর্শক, এই দেশে কিন্তু ওয়ার্ক ভিসায়, বিশেষ করে কেয়ার ভিসা এবং স্টুডেন্ট ভিসায় প্রচুর সংখ্যক বাংলাদেশি এবং সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক অভিবাসী এই দেশে এসে থাকতো। এবং ব্রিটেনে আসলে ব্রেক্সিটের পরবর্তী সময়ে যখন তাদের বিভিন্ন খাতে লোক দরকার ছিল, তখন প্রচুর সংখ্যক অভিবাসী এই দেশে আসার সুযোগ তারা করে দেয় পরিবারসহ। এই সুযোগটি থাকার কারণে 2022 সালে প্রায় 745,000 নতুন অভিবাসী ব্রিটেনে আসে এবং 2023 সালে এখন পর্যন্ত জুন পর্যন্ত যে হিসেব সেটি প্রায় 672,000 অভিবাসী কিন্তু ইতিমধ্যে ব্রিটেনে এসেছে, যার ফলে সরকারের মাথা নষ্ট। তারা আসলে চাচ্ছে যে কোনো মূল্যে অভিবাসী নিয়ন্ত্রণ করতে, কারণ তাদের নির্বাচনী ইশতেহারে অন্যতম একটি শর্ত ছিল যে তারা অভিবাসী সংখ্যা 212,000 নিচে রাখবে প্রতি বছর, কিন্তু সেটি প্রায় 3 গুণ বেশি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন কী কী পরিবর্তনগুলো এসেছে? পরিবর্তনগুলোর মধ্যে প্রথম যে পরিবর্তনটি তারা করেছে সেটি হচ্ছে কেয়ার ভিসায়। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসেছে, এতদিন কেয়ার ভিসায় কেউ পেলে তিনি কিন্তু তার পরিবারকে নিয়ে আসতে পারতেন, তার সন্তানদেরকে নিয়ে আসতে পারতেন। এখন থেকে কেয়ার ভিসায় কোনো ধরনের পরিবার আনা যাবে না, সেটি সরকার নিষিদ্ধ করেছে, এবং শুধুমাত্র যিনি কেয়ার ভিসায় আসবেন তিনি শুধুমাত্র এই দেশে আসতে পারবেন, আর বাকি ফ্যামিলির মেম্বাররা আর কেউ আসতে পারবে না। তো এই পরিবর্তনটি কিন্তু আগামী বছর থেকে জানুয়ারি থেকে সেটি খুব সম্ভাব্য এটি অ্যাপ্লাই হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বড় পরিবর্তন, যেটি আপনারা আগে জানেন যে স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনাও কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র গ্রাজুয়েট যারা পিএইচডি প্রোগ্রামের স্টুডেন্ট তারা শুধুমাত্র তাদের স্পাউসদেরকে নিয়ে আসতে পারবে, বাকি মাস্টার্স এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামের কেউ আসলে স্টুডেন্টরা আসলে তাদের স্পাউসকে নিয়ে আসতে পারবে না ইউকেতে। তো আর নতুন যে পরিবর্তনগুলো, এর মধ্যে অন্য আরেকটি বড় পরিবর্তন যেটি এসেছে সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট যারা ব্রিটেন থেকে, বিশেষ করে হয়তো আমি সহজে বলি যারা হয়তো ব্রিটিশ সিটিজেন, তারা তাদের স্পাউস বা ওয়াইফ বা হাজব্যান্ডকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে, হয়তো তিনি বাংলাদেশে বিয়ে করেছেন বা তাদের স্পাউসকে বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন যে কোনো দেশ থেকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে এই দেশে তার মিনিমাম স্যালারির একটি রিকোয়ারমেন্ট ছিল আগে £18,600, যেটি বর্তমানে পরিবর্তন করে £38,700 করা হয়েছে, যেটি বলা চলে যে এক ধরনের অসম্ভব অনেক মানুষদের ক্ষেত্রে, তাদের হয়তো আপনার প্রিয়জন বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড অন্য দেশে রয়েছে বা বাংলাদেশে রয়েছে, যারা ব্রিটিশ বাংলাদেশি অনেকে দেশে বিয়ে করে থাকেন, তাদের ক্ষেত্রে তারা কিন্তু এখন এইটি নিয়ে আসার ক্ষেত্রে বেশ জটিল হয়ে গেল, কারণ ব্রিটেনের অ্যাভারেজ স্যালারি যেটি আসলে বাংলাদেশিরা বা অনেক সাধারণ অভিবাসীরা কিন্তু হয়তো £30,000 বেশি আয় করার সুযোগ কম, মানে খুব বেশি হাইলি কোয়ালিফাইড না হলে বা অভিজ্ঞতা না থাকলে, সেক্ষেত্রে এই যে 38,700 নতুন রিকোয়ারমেন্ট, এটি কিন্তু এক ধরনের খুব অসম্ভব একটি পর্যায়ে চলে গেছে তাদের স্পাউস নিয়ে আসার ক্ষেত্রে। আর আরেকটি বড় পরিবর্তন যেটি এসেছে সেটি হচ্ছে যে গ্র্যাজুয়েট ভিসায় যারা বাংলাদেশ থেকে বা সাউথ এশিয়ান বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে অবস্থান করছেন, তাদের স্পন্সরশিপের জন্য কোনো কোম্পানিতে যদি যে চাকরি তাদেরকে ম্যানেজ করতে হয় আফটার গ্র্যাজুয়েশন, সেই স্পন্সরশিপ ভিসার পরে কিন্তু তারা এখানে নতুন করে যদি গ্র্যাজুয়েট ভিসায় সেটেলমেন্টের জন্য আবেদন করতে হয়, তাহলে তাদের স্যালারির মিনিমাম স্যালারি হতে হবে £38,700, যেটি আসলে আগে ছিল £26,600 মতো। তো এই যে আরেকটি বড় পরিবর্তন এটি, কারণ এই দেশে স্টুডেন্ট এত পরিমাণে এসেছে এবং তার পাশাপাশি তাদের স্পাউসরা যে পরিমাণে এসেছে, এখন £38,700 যদি যে সেটেলমেন্টের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হয় জবের স্যালারি, সেক্ষেত্রে এটি অনেকটাই অসম্ভব যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ আমি সহজেই বলি স্টুডেন্টদেরকে সাধারণত তাদের অভিজ্ঞতা খুব বেশি থাকে না, তারা রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়, তাদের
খুব বেশি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে না, তারা হয়তো এখানে কেউ গ্রাজুয়েশনের পরে বা কেউ মাস্টার্সের পরে আবেদন করে। সেক্ষেত্রে ফ্রেশ স্টার্ট যারা করে যে কোনো চাকরিতে, তাদেরকে কখনোই এমনকি আইটি বা হেলথ কেয়ারে হয়তো বা কিছুটা বেশি হতে পারে, তবে 38,700 স্যালারি পাওয়াটা খুব কঠিন। তো সেক্ষেত্রে আগে যেটি 26,000ই ম্যানেজ করতে অনেক কঠিন হয়ে যেত গ্র্যাজুয়েটদের জন্য, এখন 38,700 স্পন্সর আসলে ম্যানেজ করা স্টুডেন্টদের জন্য বেশ কঠিন। এটি আসলে সরকারের একটি ট্রিক্স যে এই এটি জটিল করলে সেক্ষেত্রে স্টুডেন্টরা কোনো অপশন খুঁজে না পেয়ে তাদের দেশে ফেরত যেতে হবে। আসলে এটি সরাসরি তাদেরকে বলে দেয়া যে তোমরা আসলে এখানে ওয়েলকাম না, বা তোমরা এখানে সেটেল হওয়ার যে পথ সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো একটি পরিস্থিতি আসলে স্টুডেন্টদের জন্য। তো নিঃসন্দেহে স্টুডেন্ট এবং কেয়ার ভিসায় যারা আসার পরিকল্পনা ছিল বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে, আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এই পরিবর্তনগুলো। আর ওয়ার্ক ভিসায় যারা আসবেন তাদের হেলথ সার্চার্জ যেটি NHS বা এদেশের স্বাস্থ্যসেবা ব্যবহার করার জন্য 624 পাউন্ডের মতো দিতে হতো, এখন সেটি প্রায় 1,000-এর উপরে পে করতে হবে। তো এটিও কিন্তু একটি পরিবর্তন সরকার ঘোষণা করেছে। এর পাশাপাশি যেটি রয়েছে যে বিদেশ থেকে হেলথকেয়ারের যে কর্মীদেরকে নিয়োগ করার ক্ষেত্রে সরকার 20% কম, যে কোনো হেলথকেয়ার কোম্পানি 20% কম বেতন দিয়ে কিন্তু বিদেশ থেকে রিক্রুট করতে পারত, সরকার সেটি পরিবর্তন করে দিয়েছে। এখন আর বিদেশ থেকে রিক্রুট করার ক্ষেত্রেও সেই 20% যে কম টাকা দিয়ে রিক্রুট করা যেত সেটি আর করা যাবে না, সেটিও পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। তো মোটামুটি বলা যাচ্ছে যে এই যে বড় পরিবর্তনগুলো এসেছে এগুলো আসলে সরকার এটা হঠাৎ করে যে হয়েছে তা না, তারা কিন্তু 2022 সাল থেকেই বেশ চাপে রয়েছে এই ইমিগ্রেশন যে কন্টিনিউয়াসলি বাড়তেছে প্রতি বছর, এবং তাদের নির্বাচন সামনে আসছে 2024-এ। তো সেই নির্বাচনকে আসলে সামনে রেখে এখন কনজারভেটিভ পার্টি তারা তাদের যে নির্বাচন ইশতেহার দিয়েছে সেটিকে আসলে যদি এটি তারা কমিয়ে আনতে সক্ষম না হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভোটের যে মাঠে কিন্তু তারা অনেক অনেক ভোট হারাবে, এটি তাদের সংখ্যা। তো তাদের সংখ্যা যেটি হয়ে থাকুক, তারা চাচ্ছে যে 2024-এ তাদের লক্ষ্যমাত্রা বর্তমান যে হার সেটিকে তারা কমিয়ে এনে প্রায় 3 লাখ করার তাদের লক্ষ্যমাত্রা, তারা প্রায় অর্ধেকের বেশি ইমিগ্রেশন কাট করতে চায়। তো দর্শক, আপনাদের সাথে মোটামুটি ব্রিটেনের যে ইমিগ্রেশনের সাম্প্রতিক পরিবর্তনগুলো সেটি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় অথবা হেলথ কেয়ার ভিসায় ব্রিটেনে আসার পরিকল্পনা করছেন, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নতুন যে পরিবর্তনগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ আমি আপনাদেরকে বলি যে ব্রিটেন কিন্তু খুব কঠিন একটি জায়গা, যে ওয়ার্কের পারপাসে হোক বা স্টুডেন্ট ভিসাই হোক, কারণ এখানে এক্সপেন্স অনেক হাই, সেক্ষেত্রে আপনার টিউশন ফি অনেক হাই, লিভিং এক্সপেন্স অনেক হাই। তো সেক্ষেত্রে আপনার কিন্তু পর্যাপ্ত চাকরি বা আয় না থাকলে পড়াশোনা করে আসলে এখানে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। বর্তমানে সরকার আসলে যেভাবে অভিবাসীদের আসলে কমানোর জন্য যে কঠোর একটি অবস্থানে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নতুন পরিবর্তনগুলো ঠিকমতো অ্যানালাইসিস করে বুঝে শুনে, বা আপনাদের যদি আত্মীয় স্বজন ব্রিটেনে কেউ থেকে থাকে তাদের সাথে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন, যাতে করে এখানে এসে আপনাদের কোনো ঝুঁকির মুখে পড়তে না হয়। দর্শক, ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশ্রেষ্ঠ তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।